তো হে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সো গাইস, আমি চলে এসেছি এই চ্যানেলে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে প্ল্যান হলো মায়াপুর। তো দেখা যাক কেমন লাগে, তোমাদের অনেকদিন পরে ভিডিও আনতে চলেছি, তো আশা করি তোমাদের ভালোই লাগবে। তো গাইজ, আমি চলে এসেছি আরামঘাটা স্টেশনে। তো এখান থেকে আমার একটা ফ্রেন্ড পিক আপ করতে আসবে, তো সোজা যাওয়া যাক। সে এই ফ্রেন্ডটা চলে এসছে, আমরা বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো খুব এক্সাইটেড আমি এই মন্দির দেখার জন্য, কৃষ্ণ মন্দির। তো আপাতত ওই বন্ধুটা বাড়িতে যাবো। তো গাইজ, খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের সাথে। তো গাইজ, আমি চলে এসেছি নবদ্বীপে জল মন্দিরে। তো জল মন্দিরের ভিতর দেখা যাক কীরকম কী ভিউ আসে, তোমাদের সব দেখাবো। জল মন্দিরের ভিতর দেখি কেমন কী লাগে, তো প্রবেশ করা যাক। খুব সুন্দর হয়। এই জল মন্দিরের ভেতরে এসে এখানে একটা চিড়িয়াখানা আছে। তো চিড়িয়াখানার ভেতরে দেখো কত হরিণ। সব রাজহাঁস। পোড়ামাতলা মন্দিরে পুজোটা দিয়ে নিলাম, তো এবার দেখানো আছে মন্দিরটা, শিব ঠাকুরের মন্দিরটা। তো
অনেক অপেক্ষার পর মায়াপুরে এই মন্দিরে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছো পিছনে, আর তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই মন্দিরটা। দেখতেই পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর। এটা হলো মায়াপুরের সেই মেন মন্দির। এখানে মোবাইল নিষিদ্ধ, ক্যামেরা নিষিদ্ধ, এই জন্য মানে ভেতরে শ্যুট করতে পারলাম না। ভেতরে কেমন লাগলো সেটা আমি বলবো। তো গাইজ, এখান থেকে 1.5 কিলোমিটার হাঁটতে হবে। 1.5 কিলোমিটার হাঁটার পর এখানে একটা গোশালা আছে, খুব সুন্দর জায়গা শুনছি, চলো দেখানো যাক তোমাদের। গাইজ, মায়াপুরে গোশালাতে চলে এসেছি, তো তোমাদের দেখানো যাক গোশালার ভেতরটা কেমন দেখতে। এটা হলো মায়াপুরের গোশালা। Creeps on back to shape my smile.